ইম্পর্টেন্ট থট। বারাসাত জংশনে, বারাসাত জংশনের কোড হচ্ছে বিটি। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ রায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখনও আমি আছি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ স্টেশন চত্বরে, আর আজকে আমরা জার্নি করবো 3384 বনগাঁ শিয়ালদা লোকালে, মানে সকালবেলা 8:08 বনগাঁ লোকালে। বিশাল বিখ্যাত ট্রেন এই ট্রেনটা, মানে আপনাদের প্রচুর রেকমেন্ডেশান ছিল যে দাদা 8:08 বনগাঁ লোকাল হোক। একবার আপের বনগাঁ লোকালে আমি ভিডিও করেছিলাম, তো সেক্ষেত্রেও আমার কাছে ভালো ডিভাইস ছিল না, তখন আমি নতুন ছিলাম, ভিডিও ভালো হয়নি। তাই আপনারা প্রচুর প্রচুর বলতেন যে দাদা আরেকবার হোক, বনগাঁ লোকাল আরেকবার হোক, ডাউনে হোক, সকালবেলা হোক, বীরবারের মধ্যে হোক। তাহলে চলুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, বনগাঁ লোকালে আজকে ভিডিও হবে। আর আজকে আমাদের ট্রেন বনগাঁ লোকাল বনগাঁ স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 8:08, আর আমাদের শিয়ালদা পৌঁছে দেবে 10:05। মানে আমাদের জার্নি টাইম লাগবে প্রায় 2 ঘন্টা। আমরা কভার করবো 76 কিলোমিটার, আমাদের জার্নিতে আছে 22টা হল্ট। আর আজকে আমি একটু চাপে আছি, 8:08 বনগাঁ লোকাল, তো চাপ থাকে ভেতরে, মার্কাটারি ভিড় হবে। তাহলে চলুন প্ল্যাটফর্মের ভেতরে, সরি স্টেশনের ভেতরে ঢোকা যাক, টিকিট ফিকিট সব কাটা যাক। বন্ধুরা দেখতেই পেলেন আমরা টিকিট কেটে নিয়েছি। আর আমরা আজকে টিকিট কেটেছি মাঝিরহাট পর্যন্ত, তার কারণ বাড়ি যেতে হবে শিয়ালদা থেকে। আর শিয়ালদা থেকে বাড়ি যেতে গেলে বাস তো অ্যাভেলেবেল থাকে, কিন্তু বাসে করে যাবো না। আমাদের ট্রেন শিয়ালদা ঢোকার সাথে সাথে আরেকটা ট্রেন আছে বজবজ লোকাল, ওটা ধরে মাঝিরহাট যাবো, মাঝিরহাট থেকে বাস ধরে বাড়ি যাবো। আমার বাড়ি হচ্ছে ঠাকুরপুকুরে। আর আপনারা দেখতেই পেলেন যে এটিভিএ মেশিন চালু আছে, আর যাদের কাছে স্মার্ট কার্ড আছে তারা স্মার্ট কার্ড ব্যবহার করে টিকিট কাটতে পারবেন। আমার কাছে স্মার্ট কার্ড ছিল, তাই আমি স্মার্ট কার্ড ব্যবহার করে টিকিটটা কাটলাম। আর ইউটিএসও খুলে গেছে, আপনারা চাইলে ইউটিএসেও টিকিট কাটতে পারেন। তাহলে চলুন ট্রেনে ওঠা যাক। আর ট্রেনে ওঠার আগে বলে দিই, আজকে আমাদের ট্রেনের সাথে আছে 11,000 সিরিজের পুরনো ICA ব্রেক, 12 কোচের, 12/7 কার সেটের। আমাদের ট্রেন 8:08 বনগাঁ লোকাল এখন ছাড়লো বনগাঁ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর ছাড়লো হচ্ছে 8:14, মানে প্রথমেই 6 মিনিট লেটে। আর আমাদের প্রথম হল্ট আসবে বিভূতিভূষণ হল্ট, আর বিভূতিভূষণ হল্ট কভার করার কোনো মানে হয় না, তার কারণ একদম ছোট স্টেশন, খুব কম ট্রেনই ওখানে দাঁড়ায়। আমাদের ট্রেন দাঁড়াবে তাহলেও কভার করবো না, তার কারণ জার্নি আমাদের বেশ বড়, আর ভিড়ভাড় হবে, ভিড়ভাড় দেখাতে হবে আপনাদের, টাইম নষ্ট করে লাভ নেই। আমি আপনাদের সাথে কথা বলবো চাঁদপাড়াতে। বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের সেকেন্ড হল্ট চাঁদপাড়াতে। চাঁদপাড়ার কোড হচ্ছে CDB, আর চাঁদপাড়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকে অবস্থিত। আর চাঁদপাড়ায় ভিড়টা দেখুন কেমন পরিমাণে উঠবে, আমার সিট পেছনে রাখা যায় না, পাবো কিনা।
যাই হোক ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিই। আর চাঁদপাড়ার পাশ দিয়ে গেছে যশোর রোড, আপনারা যদি ট্রেনে ভিড় এড়াতে চান তাহলে যশোর রোড দিয়ে বাসে করেও যেতে পারবেন কলকাতা, চাপ নেই। আর চাঁদপাড়ার গৌরীর মঠ আছে যেটা বিখ্যাত, আর চাঁদপাড়ার কালী পুজো হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে বেশ নাম করা। আর এরপরের হলটা আমাদের আসবে ঠাকুরনগর। আমাদের ট্রেন এখন এসে পৌঁছল আমাদের থার্ড হল্ট মৌছলন, সরি ঠাকুরনগরে। ঠাকুরনগরের কোড হচ্ছে TKNR। আর ঠাকুরনগরে আছে মথুয়া মহাসংঘ ঠাকুরবাড়ি। আর মথুয়া মহাসংঘ ঠাকুরবাড়ি হচ্ছে মথুয়া সম্প্রদায়ের একদম সব থেকে পবিত্র স্থান ভারতের। আর এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রমথ চাঁদ ঠাকুর, ঠাকুর পরিবারেরই একজন সদস্য। এবার সিটে যেতে হবে স্টেশনের পর দিয়ে, যা বুঝতে পারছি। ঠিক আছে, ফিরে যেতে হবে। যাই হোক, আর ঠাকুরনগর সম্বন্ধে বলতে গেলে ঠাকুরনগরের মেলা বিখ্যাত। চৈত্র মাস হয় না গো মেলা? চৈত্র মাস। আর ঠাকুরনগরের চৈত্র মাসের মেলা, আর ওখানকার পবিত্র স্নান বিশাল বিখ্যাত। আর ঠাকুরনগরে আছে বিশাল বড়, মানে উত্তর চব্বিশ পরগনার সবচেয়ে বড় ফুলের মার্কেট। আর এরপরের হলটা আমাদের আসবে গোবরডাঙ্গা। আর গোবরডাঙ্গা আসার সাথে সাথে আমি চলে যাচ্ছি আমার সিটে। এখানে আমার সিট আছে জানলার পাশে, আর আমি দাঁড়িয়ে ভিডিও করতে পারবো না, তার কারণ দাঁড়িয়ে ভিডিও করা যাবেও না। কী দাদা, গোবরডাঙ্গা থেকে শুরু হয়ে যাবে ভিড়। আমি চলে যাচ্ছি আমার সিটে, আপনাদের সাথে দেখা হচ্ছে গোবরডাঙ্গাতে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে গোবরডাঙ্গাতে। গোবরডাঙ্গার কোড হচ্ছে GBG। আর গোবরডাঙ্গার যে পৌরসভা আছে সেটা হচ্ছে ভারতের পুরনো পুরনো পৌরসভাগুলোর মধ্যে একটা, যেটা স্থাপন হয়েছিল 1870 সালে, মানে এটা 150 বছর পুরনো। আর গোবরডাঙ্গা আছে গোবরডাঙ্গা রাজবাড়ি, যেটা 400 বছর পুরনো। আর আছে কঙ্কনা বাউর বা কোচের বাগান, যেটা বিখ্যাত পিকনিক স্পট। আর এখনকার ছেলেপুলেদের জন্য একদম ইনস্টাগ্রাম রিল, আগে টিকটক বানাতে যেত কম বয়সী ছেলেপুলেরা, এখন যা ইনস্টাগ্রাম রিল বানাতে, বিশাল বিখ্যাত। আর এখানকার বছরে একটা মেলা হয় মশলা মেলা, সেটাও দারুণ নাম করা। কী দাদা, মশলা মেলা নাম করা? একটা মশলা মেলা আছে, সেটাও দারুণ নাম করা। আর যাই হোক, দাদা ঠিক করে দিলেন। না আমাকে ধন্যবাদ দাদা। যাই হোক, দাদা ঠিক করে দিলেন গোষ্ঠ বিহারী মেলা। আর এই মশলা মেলার গল্পটা আমাকে বলেছিলেন এর আগেরবার একটা দাদা, তার কারণ এর আগেরবার আমি যখন বনগাঁওয়ালে ভিডিও করেছিলাম আপে, তখন দেখেছিলেন যে গোবরডাঙ্গার ইনফরমেশন আমি দিইনি, এক স্থানীয় দাদা দিয়েছিলেন। স্থানীয় লোকেরাই বেসিক্যালি বলে, যাই হোক একজন ইনফরমেশন।
হলটা দিয়েছিলেন তো তিনি বলেছিলেন, তো আমার সেখান দিয়ে মনে আছে তাই আমি বললাম। আর এবারে আমাদের হলটা আছে মুচলন দুপুর, আর মুচলন দুপুরে আপনাদের সাথে কথা বলবো। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো মুচলন্দপুরে, আর মুচলন্দপুর হচ্ছে সব থেকে ভিড় হয় মুচলন্দপুর থেকে। কি দাদা দেখুন এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত বনগা লোকালে সব থেকে বেশি ভিড় হয় মুচলন্দপুরে, আর যখন আসবে বনগা লোকাল আপে তখন মুচলন্দপুরেই পুরো ট্রেন ফাঁকা হয়ে যাবে। দেখতেই পেলেন কেমন ভিড় হয় একদম। আর মুচলন্দপুরের টিপির ঘাট বলে একটা ঘাট আছে সেখানকার, মানে সেটা বিখ্যাত পিকনিক স্পট, প্রচুর লোক পিকনিক করতে আসেন উত্তর চব্বিশ পরগনার বিখ্যাত। আর এখানকার কালী পুজোও বিখ্যাত। আর এরপরে মানে মুচলন্দপুরের পরের হলটা আসবে আমাদের সংহতি, আমরা সংহতি কভার করব না, আমি আপনাদের সাথে কথা বলবো হাবড়াতে। এটা হচ্ছে হাবড়া শিয়ালদা লোকাল। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো তার আরো একটা ইম্পর্টেন্ট হল্ট হাবড়াতে। হাবড়ার কোড হচ্ছে HB, আর হাবড়া হচ্ছে ভারতের 100টা উন্নত শহরের মধ্যে একটা। আর এছাড়াও হাবড়া হচ্ছে পশ্চিমবঙ্গের মানে একটা ইম্পর্টেন্ট ব্যবসায়িক কেন্দ্র, তার কারণ মূলত হাবড়া থেকেই যশোর রোডের মাধ্যমে বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানি হয়। আর হাবড়া সম্বন্ধে কী বা বলবো আপনারা জানেন। আর এই পাশে দাঁড়িয়ে আছে হাবড়া শিয়ালদা লোকাল, হাবড়া শিয়ালদা লোকাল। আমি তো মনে করি হাবড়ার পর থেকে মানে গোবরডাঙ্গা লোকালও আছে, গোবরডাঙ্গার পর থেকে শিয়ালদা যেতে হলে ওই লোকালে ওটাই ভালো, তার কারণ বনগা লোকালে মার কাটারই ভিড় হয়। তাহলেও দাদারা বলছে মোটামুটি দত্তপুকুর পর্যন্ত লোক উঠতে থাকবে, এরকম দত্তপুকুর পর্যন্ত লোক উঠতে থাকবে, দেখা যাক কেমন ভিড় হয়। প্রচুর ভিড় হয়েছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এবারে। আর হাবড়ার পরের হলটা আমাদের আসবে অশোকনগর, অশোকনগরে কি কথা হবে তাহলে। যত যাত্রী নিউজ দেবে ঠিক আছে।
বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আমাদের অষ্টম হল্ট অশোকনগরে। অশোকনগরের কোড হচ্ছে ASKR, আর অশোকনগরে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হওয়া ব্রিটিশ বায়ুসেনার এয়ারপোর্ট, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর এই 3-4 বছর আগে ONGC এখানে প্রজেক্ট শুরু করেছে তেল তোলার, জানি না এখন পর্যন্ত কতদূর এগিয়েছে। তেল মাঝখানে পেয়েও ছিল কি দাদা, কাজ চালিয়ে যাচ্ছে, যাই হোক জয় পাবে পাবে তাদের ব্যাপার। আর অশোকনগরে মোটামুটি সব পুজোই হয়, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, আর যা পুজোই হোক প্যান্ডেল মানে প্রতিমা বিশাল বড় বড়, প্রতিমা প্রচুর বড় বড় হয়, মানে বলতে গেলে উত্তর চব্বিশ পরগনার মধ্যে এখানকার প্রতিমা বিখ্যাত। আর এবার আজকে দুটো স্টেশন আমরা স্কিপ করবো, বিরাগুমা আপনাদের সাথে কথা বলবো, দত্তপুকুরে, আর বনগা লোকাল, মানে 8টা 8-এর বনগা লোকাল হচ্ছে সব থেকে ভিড় মার্কা বনগা লোকাল। আর এই বনগা লোকালে লোকে এমনিতেই উঠতে যায় না, নর্মাল মানুষ। আর আমি যে হ্যাঁ সিনেমাও আছে, সিনেমাও আছে, হ্যাঁ ঠিক সিনেমাও আছে, হ্যাঁ সিনেমাও রয়েছে, নর্মাল মানুষে ওঠে না। আমি আবার এখানে ভিডিও করছি, মানে দুঃসাহসিক কাজ করছি, আর এটার জন্য একটা লাইক একদম হয়, আপনারা তাড়াতাড়ি একটা করে লাইক দিয়ে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইবও করে দেবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামে ফলো করলে কী হবে আগে আগেভাগে জেনে যাবেন কী ভিডিও হবে, ঠিক আছে? ইনস্টাগ্রামে ফলো করে দেবেন, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _সুরজিৎ_, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশানে। আমি আপনাদের সাথে কথা বলবো দত্তপুকুরে। আমরা এখন প্রায় 45 কিলোমিটার এই জার্নি শেষ করে এসে পৌঁছেছি দত্তপুকুরে। দত্তপুকুরের কোড হচ্ছে DTK, আর দত্তপুকুরের নকশা কালীবাড়ি দারুণ বিখ্যাত। আর দত্তপুকুরের বিখ্যাত হচ্ছে উজানের মালাইচা, প্রচুর ভিডিও দেখেছি ইউটিউবে, দারুণ দারুণ, মানে দারুণ নাকি। এই আমার সামনে যে দাদা দাঁড়িয়ে আছে, দাদা টেস্ট করেছে, দারুণ বিখ্যাত, প্রচুর দূর দূর থেকে লোক খেতে আছে, প্রচুর সেলিব্রিটিও খেতে এসছেন। আর ওটা যেতে হলে এই যশোর রোডের ওপরে পড়বে, আর যশোর রোড যেতে হলে দত্তপুকুর থেকে আপনারা হেঁটে যেতে পারবেন না, দূর আছে 2 কিলোমিটার, এখান থেকে টোটো ধরতে হবে। আর এবারে আমরা বামুনগাছি স্কিপ করবো, স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো বারাসাত জংশনে। জেনে আমার জানাচ্ছে, তা মামা যাক না, আমি তারা কিন্তু বলে দেবো। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের আরও একটা ইম্পর্টেন্ট হল্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হল্ট, বারাসাত জংশনে। বারাসাত জংশনের কোড হচ্ছে BT। যাই হোক দাদা ফোনে কথা বলছি, কথা বলিনি, না না খোলেন, ঠিক আছে যেটা কথা বলছিলাম, ঠিক আছে ঠিক আছে। বারাসাত জংশনের কোড হচ্ছে BT, আর বারাসাত জংশন হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর, আর উত্তর চব্বিশ পরগনার 4র্থ বৃহত্তম শহর।
আর বারাসাত যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে হাসনাবাদের দিকে, একটা লাইন চলে যাবে হাসনাবাদের দিকে, একটা চলে যাবে বনগা জংশনের দিকে। বনগা জংশনের দিকের লাইনটা মেন লাইন, হাসনাবাদের দিকের লাইনটা হচ্ছে ব্রাঞ্চ লাইন, আর টাউনের লাইনটা সোজা দমদম জংশন। আর বারাসাতের হচ্ছে তিতুমির বাস স্ট্যান্ড, আর তিতুমির বাস স্ট্যান্ড থেকে সারা বাংলার বাস পাওয়া যায়। আর এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি মধ্যম গ্রামে। আমরা এখন এসে পৌঁছালাম মধ্যম গ্রামে। মধ্যম গ্রামের প্রাচীন নাম ছিল মাঝের গাঁও। আর মধ্যম গ্রাম থেকে আপনারা মানে সড়ক পথে দারুণ সার্ভিস পাবে, তার কারণ মধ্যম গ্রাম থেকে মানে আমরা যদি শিয়ালদার দিকে মুখ করে থাকি তাহলে ডান দিকে পড়বে বিটি রোড, আর বাঁদিকে পড়বে যশোর রোড। আর বিটি রোড আর যশোর রোডের মাধ্যমে সড়ক পথে আরামসে সারা বাংলায় ছড়িয়ে যেতে পারবেন। আর মধ্যম গ্রামের কালীবাড়ি আর মিষ্টি দই মানে রতনের মিষ্টি দই বলে একটা মিষ্টি দইয়ের দোকান আছে, সে নাকি বিশাল বিখ্যাত। এটাও দেখেছি ইউটিউবে, ইউটিউবাররা প্রচুর ভিডিও করে, এটাও আমার খেয়ালে পড়ে মানে চোখে পড়েছে আমি দেখেছি। আর কে কে খেয়েছেন ওই দই কমেন্ট করে জানাবেন, আর আদেও ওই দই বিখ্যাত কিনা সেটাও জানাবেন, তার কারণ ইউটিউব দেখেছি কিন্তু, শিওর নই, আমি জানি না, আমি খাইনি কোনোদিনও, ইউটিউব দেখেছি। কী দাদা তুমি খেয়েছো নাকি? যাই হোক, এই সামনের দাদা দত্তপুকুরের উজানে চা খেয়েছিলেন, তো আমার সাথে শেয়ার করেছিলেন, তাই আমি দাদাকে আরেকবার কনফার্ম করে নিলাম যে দাদা আবার এখানকার রতনের মিষ্টি দই খেয়েছে কিনা। তো দাদা খায়নি, আপনারা যদি খেয়ে থাকেন কমেন্ট করবেন। এবার আমি আপনাদের সাথে কথা বলবো দমদম জংশনে। বন্ধুরা দেখুন এখানে এই লাইনটা এক হচ্ছে, ডান দিকের যে লাইন এটা হচ্ছে শিয়ালদা মেনের লাইন, আর আমাদের লাইন হচ্ছে শিয়ালদা উত্তরের লাইন, দুটো এখান থেকে এক হয়ে চলে যাবে শিয়ালদা স্টেশনের দিকে। আর এই ডান দিকে যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট লোকাল। বন্ধুরা আমাদের ট্রেন এখন ছাড়ছে দমদম জংশন স্টেশন থেকে, আর দমদম জংশন আসার পরে প্রায় 30% ভিড় কমে গেল, প্রচুর লোক নেমে গেল দমদম জংশন স্টেশনে। আর তার কারণ আছে, কারণ দমদম জংশন স্টেশনের কাছেই কলকাতার যত রাজ্যের মানে কী বলবো চাকরি ক্ষেত্রগুলো সবই কাছে, তার কারণ দমদমের কাছে আছে সল্টলেক অঞ্চল, আর সল্টলেক অঞ্চল মানে প্রচুর কর্মসংস্থান হয় সল্টলেক অঞ্চলে, প্রচুর সল্টলেক অঞ্চলে প্রচুর লোক গ্রামাঞ্চল থেকে মানুষ কাজের জন্য আসেন। আর এখানকার যোগাযোগ ব্যবস্থাও দারুণ উন্নত, তাই কলকাতার ধরুন কোথাও যাবেন যারা চাকরি করতে তারাই দমদমে নেমে আর গাড়ি ধরে বেরিয়ে পড়ে। আর দমদম যেহেতু জংশন তাই দমদম থেকে লাইন আলাদা হবে, শিয়ালদার দিক থেকে যদি আমরা ভাবি তাহলে প্রধানত কথা মেন লাইনটা আসবে বিধাননগর স্টেশনের দিক থেকে, আর একটা লাইন আসবে কলকাতার দিক থেকে, ওটা হচ্ছে সার্কুলারের লাইন। এবারে লাইনটা আলাদা হয়ে একটা চলে যাবে বারাসাতের দিকে শিয়ালদা উত্তরের লাইন যেদিক থেকে আমরা আজকে এসেছি, একটা চলে যাবে ডানকুনির দিকে, ওটা হচ্ছে কলকাতা কডলিং যেদিক থেকে শুধুমাত্র সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলোই যায় আর ডানকুনি লোকাল যায়, আর একটা লাইন চলে যাবে নৈহাটির দিকে, ওটা হচ্ছে শিয়ালদা মেন লাইন। আর শিয়ালদা মেন লাইন হচ্ছে চারটে লাইন পুরো শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত।
আর দমদম স্টেশন সম্বন্ধে আর কি বা বলবো, পাশে মেট্রো আছে, মেট্রো ধরে চলে যেতে পারবেন দক্ষিণে নিউ গড়িয়া পর্যন্ত। মেট্রো আছে, আর মেট্রো ধরে চলে যেতে পারবেন নিউ গড়িয়া পর্যন্ত, আর এই উত্তরে চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর পর্যন্ত। আর কি বা বলবো দমদম সম্বন্ধে। এরপরে আমাদের আসবে বিধাননগর রোড, আর বিধাননগর রোড আমি কভার করছি না, আপনারা জানেনই বিধাননগর রোড সম্বন্ধে আপনাদেরকে বহুবার বলেছি, আর বিধাননগর রোডেও ট্রেন থেকে বহু লোক নামবে। তারপরেই আসবে আমাদের ডেস্টিনেশান শিয়ালদা, শিয়ালদা থেকেই কথা। অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশান শিয়ালদাতে। শিয়ালদাতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:05, আর আমাদের ট্রেন পুরো অন টাইমেই চলে এসেছে শিয়ালদাতে। আর জার্নি এক্সপিরিয়েন্স বলতে গেলে যেমন ভেবেছিলাম তেমনই, ট্রেনে মারকাটারি ভিড়, দারুণ ভিড়। আর ভিড় হলে কী হবে, বনগাঁর মানে বনগাঁ লোকালে যারা ওঠেন ডেলি প্যাসেঞ্জার বা যারা উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তারা খুবই মিশুকে, ঠিক আছে। তো আরামসে ভিডিও হলে দাদারা দারুণ সহযোগিতা করলো, দারুণ ভালো লাগলো, ঠিক আছে। আর বেশি ভিডিও বেশি বড়ো করবো না। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে লিখবেন। আর এই ভিডিও করা মানেই দুঃসাহসী কাজ করা। দুঃসাহসী কাজ করার জন্য কি, ভিডিওটাকে লাইক দেবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ারও করবেন, ঠিক আছে। ইনস্টাগ্রামে ফলো করুন, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _surajit_ হয়। আর ইনস্টাগ্রামে ফলো করলে কী হবে, রেলের আপডেটও পাবেন আপনারা, তার সাথে কী ভিডিও আসতে চলেছে আগেভাগে জেনে যাবেন, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।